চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর কিছুক্ষণের মধ্যেই শান্তিপুরের ভাঙাড়াসের শোভাযাত্রা বের হতে চলেছে। প্রশাসনের কঠোর অনুশাসনের মধ্যে রাস উৎসব পালিত হচ্ছে। শোভাযাত্রার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, এমনই নির্দেশ প্রশাসনের। প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা, রাত 9টার মধ্যে শোভাযাত্রা শেষ করতে হবে। প্রত্যেক বারোয়ারি ও বিগ্রহবাড়ির শোভাযাত্রায় সময় নির্দিষ্ট করা আছে। তবে শেষ মুহূর্তের খবর অনুযায়ী, যেখানে 40 থেকে 42টি বারোয়ারি শোভাযাত্রায় অংশ নেয়, এবার তা কমে অর্ধেক হচ্ছে। বিগ্রহবাড়ির ক্ষেত্রে তা 8 থেকে 10, বাজনা ও আলোকসজ্জা কম। বড়গোসাই বাড়ির বিগ্রহ শোভাযাত্রায় অংশ নেবে। সকাল প্রস্তুতি কেন? অবশ্যই করোনা অতিমারির কারণে এবছর প্রশাসনের থেকে আমাদের 4টেই টাইম দেওয়া হয়েছে। আমরা সেই 4টের আগে বেরোবো তো পরে বেরোবো না। তা কী কী থাকছে আড়ম্বরে? আড়ম্বর বলতে এবছর করোনা অতিমারির কারণে সম্পূর্ণ অনাড়ম্বরভাবেই হতে চলেছে। আমাদের শান্তিপুরের যে মেন ঐতিহ্য রায়রাজা, সেটা তো বন্ধ থাকছে। বালক বালিকা এবং ময়ূরপঙ্খীও বন্ধ থাকছে। শুধুমাত্র ইষ্টদেব রাধারমণ ঢাক এই নিয়েই আমাদের নগর পরিক্রমা সম্পন্ন। চিরাচরিত যে নিয়ম, সেই নিয়ম কি থাকছে এবছর? চিরাচরিত নিয়ম তো অবশ্যই থাকছে, কিন্তু এবছর অতিমারির কারণে নিয়মেরও কিছুটা ব্যতিক্রমী হতে চলেছে, যেহেতু রায়রাজা থাকছে না। তা কটার সময় বেরোচ্ছেন আনুমানিক? তো অবশ্যই 4টের আগে তো পড়ে না। তো পুরো কি প্রশাসন রোড? হ্যাঁ অবশ্যই, পুরোটাই প্রশাসন ঘুরবে। তো এতে করে কতটা মন খারাপ লাগছে এবছর? তো অবস্থা মন তো অবশ্যই খারাপ। প্রায় 450 বছরের যে পুরনো ঐতিহ্য, সেটাই এবছর বিঘ্নিত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে মন তো অবশ্যই খারাপ। আপনাদের দেখুন শোভাযাত্রায় প্রস্তুতি হিসাবে সাজসজ্জার কিছু চিত্র। ¡Gracias!